হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমাদের চ্যানেল আমা বরাকের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আসাম সরকারের শিক্ষা বিভাগে প্রচুর শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, এখানে প্রায় দেখতে পাচ্ছেন 18,961 জন শিক্ষক নিযুক্তি দেওয়া হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে পুরোপুরি ইনফরমেশন দেবো এবং আপনারা নিশ্চয়ই দেখছেন এখন এলপি এবং ইউপি সেশনে প্রায় 9,513 জন শিক্ষক নিযুক্তি দেওয়া হচ্ছে, যার জন্য অলরেডি শিক্ষা বিভাগের পক্ষ থেকে আবেদনপত্র গ্রহণ করার তারিখও ঘোষণা করে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই যারা যাদের এলিজিবিলিটিগুলো রয়েছে তারা নিশ্চয়ই এখানে আবেদন করছেন। আপনারা এখানে আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই, আপনারা যদি এই তারিখগুলো না জেনে থাকেন তাহলে আপনারা দেখতে পারেন যে 30 অক্টোবর থেকে শুরু হয়েছে এবং 21/11/2018 পর্যন্ত, অর্থাৎ নভেম্বরের 21 তারিখ পর্যন্ত, এই মাসের 21 তারিখ পর্যন্ত সেই আবেদনপত্র গ্রহণ করা হবে। তাই যাদের এই এলিজিবিলিটিগুলো রয়েছে তারা যেন আবেদন করে নেন, কেননা এই সময় হয়তো এক্সটেন্ড না হতে পারে, আর যদি এক্সটেন্ড না হয় তাহলে আপনারা এলিজিবিলিটি থাকা সত্ত্বেও আপনারা আবেদন করতে পারবেন না। তাই আপনারা এই খবরগুলো নিশ্চয়ই দেখেছেন, যদি এই বিষয়ে ইনফরমেশন না পেয়ে থাকেন অথবা যদি আপনারা কীভাবে আবেদন করতে চান যদি এই বিষয়ে ইনফরমেশন না পেয়ে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে ভিজিট করতে পারেন এবং সেখান থেকে দেখে নিতে পারেন আপনাদের এলিজিবিলিটি এবং অ্যাপ্লাইং প্রসেস। এরপরে এখানে রয়েছে যে ল্যাঙ্গুয়েজ 1, সেই ল্যাঙ্গুয়েজ 1-এর বিষয়ে আপনারা সেই আমরা প্রিভিয়াস ভিডিওতে ইনফরমেশন দিয়ে দিয়েছি, আপনারা চ্যানেলকে ভিজিট করলে সেগুলো দেখে নিতে পারেন। তাহলে আজকের এই ভিডিওতে যেটা হচ্ছে 18,961 জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যেটা সরকারিভাবে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরোপুরি ইনফরমেশন দিব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং আমি সঙ্গেও আপনাদেরকে আরও কয়েকটি রিক্রুটমেন্টের এখানে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে এসেছে, এই ভিডিওতে আমি শিক্ষা বিভাগের ইনফরমেশন দেবো এবং এরপরে কয়েকটি রিক্রুটমেন্ট এক্সট্রা পোস্ট রয়েছে, আপনারা যদি চান এগুলো দেখতে পারেন, নাহলে আপনারা এই যে শিক্ষা বিভাগের যে সকল খবর রয়েছে এগুলো দেখার পরে আপনারা ভিডিওটি স্কিপ করে দিয়ে দিতে পারেন এবং সেখানে দেখতে পারেন যে কয়েকটি পদ রয়েছে, সেই পদের জন্য যাদের এলিজিবিলিটি থাকবে তারা সেই আবেদনগুলো করে নিতে পারেন। তাই আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরোপুরি ইনফরমেশন দেবো, তাই আপনারা ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজটা রয়েছে, সেই ফেসবুক পেজটা লাইক করে নেবেন যাতে ডেইলি যে সকল এডুকেশনাল ইনফরমেশন, রিক্রুটমেন্ট রিলেটেড যে সকল ইনফরমেশন আমরা এই ফেসবুক পেজের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করি। তাই আপনারা আমাদের ফেসবুক পেজটা ভিডিও ডিসক্রিপশনে পাবেন অথবা আপনারা ফেসবুকে গিয়ে ডেইলি এডুকেশন টপিক নামে ফেসবুক পেজটা ভিজিট লাইক করে ভিজিট করে নিতে পারেন, সেটা আপনারা দেখতে পারবেন, এখানে এডুকেশন সম্বন্ধিত সবগুলো ইনফরমেশন পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা আলোচনা অথবা ডিসকাস করে নিতে পারেন এবং যে কোনো অসুবিধায় আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আর দেরি না করে এখানে যে সকল শিক্ষা বিভাগের পক্ষ থেকে 18,961 জন শিক্ষক নিযুক্তি দেওয়া হচ্ছে সেই বিষয়ে যে সকল ইনফরমেশন বেরিয়ে এসেছে আমরা সেগুলো দেখে নেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এই লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা বিভাগ অসম সরকারের সেই দ্বিতীয় স্তরের দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব, যে গুণোৎসব পুরো আসামব্যাপী চলছে, কোনো রাজ্যে কোনো জেলায় হয়তো 1 তারিখ অথবা কোনো জেলায় অন্য তারিখে চলছে, কিন্তু গুণোৎসব পুরো অসমেই চলছে। যেখানে আমরা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ে চলছে গুণোৎসব, শিক্ষার প্রগতি অসমের গৌরব, যেখানে আপনারা একটু খবর দেখতে পারেন গুণোৎসবের কার্যসূচি দ্বিতীয় পর্যায়ে আগামী 31 অক্টোবর থেকে 3 নভেম্বর 2018 পর্যন্ত রাজ্যের 17টি জেলা যথাক্রমে বাক্সা, বরপেটা, বিশ্বনাথ, চিরাং, দরং, ধুবড়ি, ডিমাহাসাও, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি, কামরূপ, করিমগঞ্জ, লক্ষিমপুর, মাজুলি, নগাঁও, তিনসুকিয়া এবং পশ্চিম খারবি আংলঙ্গে অনুষ্ঠিত হবে। একটি সমাজ বা রাষ্ট্রীয় প্রগতির মূল আধার হচ্ছে শিক্ষা, প্রাথমিক পর্যায়ে প্রতিটি ছাত্রছাত্রীর শ্রেণীবৃত্তি শিক্ষা দক্ষতা আহরণ করার আহরণের উপর গুরুত্ব আরোপ করে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার মানদণ্ডের সঠিক মূল্যায়নের লক্ষ্যে 2017 সালে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে ইতিমধ্যে 3টি পর্যায়ে গুণোৎসব কার্যসূচি সফলে তার রূপান্তরিত হয়েছে। যেখানে দেখতে পারেন গুণোৎসবের কিছু ইতিবাচক দিক সেখানে একটি কয়েকটি বলা হয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন গুণোৎসবের কয়েকটি ইতিবাচক দিক। শিক্ষক শিক্ষয়িত্রী, ছাত্রছাত্রী, অভিভাবক এবং সমাজের বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি হয়। এরপরে যদি বিদ্যালয়ের দেখেন, বিদ্যালয়ের ক্রিয়াকলাপে সমাজের সক্রিয় অংশগ্রহণ থাকে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিতি হয় এবং সরকারি বিদ্যালয়ে ভর্তির হার
ইত্যাদি বৃদ্ধি হয়, যেখানে গুণোৎসবের কয়েকটি ইতিবাচক দিক দেখতে পেলেন। আমি আপনাদেরকে একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যাতে এখান থেকে দেখে নিতে পারেন। এবং যদি এখানে আপনাদের যে মূল খবরটা বা যে মেন বিষয়টা এখানে হচ্ছে, মেন টপিকটা, সেখানে গুণোৎসবের ফলাফলের উপরে ভিত্তি করে সরকারের গ্রহণ করা পদক্ষেপগুলি, যে গুণোৎসব চলছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, প্রতি জেলায় গুণোৎসব হচ্ছে, হয়তো এর তারিখটা একটু সেপারেট হতে পারে কিন্তু গুণোৎসব চলছে। যদি এখানে দেখেন গুণোৎসবের ফলাফলের উপর ভিত্তি করে সরকারের গত গ্রহণ করা পদক্ষেপগুলি শিক্ষার ঘাটতিগুলি দূরীকরণের জন্য মুক্ত শিক্ষামূলক সামগ্রী প্রস্তুতকরণ এবং এর ব্যবহারের উপরে শিক্ষক প্রশিক্ষণ, নিদানমূলক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের শিক্ষা দক্ষতা বৃদ্ধি, একজন শিক্ষক এবং শিক্ষকবিহীন বিদ্যালয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে 18,961 জন নতুন শিক্ষক নিযুক্তি, যেখানে আপনারা দেখতে পেলেন যে আমি আপনাদেরকে একটু পেজটা একটু জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এটা হচ্ছে একটি সুসংবাদ এবং গুড নিউজ সব শিক্ষকদের জন্য বা যারা শিক্ষা বিভাগে চাকরি করতে চান তাদের জন্য একটি গুড নিউজ এখানে বেরিয়ে এসেছে। যে গুণোৎসবের রেজাল্ট হওয়ার পরে একজন শিক্ষক এবং শিক্ষকবিহীন বিদ্যালয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে 18,961 জন নতুন শিক্ষক নিযুক্তি দেওয়া হবে। তাই এটা হচ্ছে একটা গুড অপরচুনিটি যারা শিক্ষা বিভাগে নিজের নামগুলো লেখাতে চান তারা এখানে এই সুযোগগুলো পেয়ে যাবেন, যেখানে হচ্ছে 18,961 জন শিক্ষক নিযুক্তি। এবং আপনারা নিশ্চয়ই জানেন এর মধ্যে এলিজিবিলিটি কী থাকতে হবে, বা যখন নোটিফিকেশনটা বা রিক্রুটমেন্ট বিষয়ে রিলেটেড ডিটেল বেরিয়ে আসবে আমি আপনাদেরকে ডিটেল দেওয়ার চেষ্টা করব। শুধু আপনাদেরকে ইনফরমেশন দিলাম যে এখানে 18,961 জন শিক্ষক নিযুক্তি দেওয়া হবে, পরিকাঠামোর ঘাটতি পূরণের ব্যবস্থা করা হবে, গুণোৎসবের কার্যসূচি সফল রূপায়ণের জন্য সকল জনগণের সহযোগিতা কামনা করা হলো, যেটা শিক্ষা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে। আপনারা এখানে দেখতে পারেন এখানে পুরোপুরি প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা বিভাগ অসম সরকারের পক্ষ থেকে এই নোটিশগুলো জারি করা হয়েছে, আপনারা এখানে দেখতে পেলেন। তাই এটা হলো একটা গুড অপরচুনিটি এবং একটা গুড নিউজ সব যারা শিক্ষা বিভাগে নিজের নাম লিখাতে প্রস্তুত রয়েছেন তারা এই 18,961টি পদের জন্য আবেদন করতে পারবেন। যখনই এই বিষয়ে ইনফরমেশন বেরিয়ে আসবে আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাই এখানে দেখতে পেলেন শিক্ষা বিভাগের 18,961 জন শিক্ষক নিযুক্তি এবং এখানে রয়েছে কয়েকটি অন্য রিক্রুটমেন্ট, সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিতে পারেন। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন স্ট্যান্ডার্ড ফর্ম এজ পাবলিশ ইন পার্ট 9 অফ আসাম গেজেট ফর্ম ইন্টেন্ডিং অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট হু আর সিটিজেন অফ ইন্ডিয়া এজ ডিফাইন্ড ইন দ্য আর্টিকল 5 and 8 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফর ফিলিং অফ দ্য পোস্ট মেনশন বিলো আন্ডার ডিরেক্টরেট অফ লাইব্রেরি সার্ভিস আসাম ইন দ্য স্কেল পে অফ পে উইথ গ্রেড পে এজ ইন্ডিকেটেড এগেইন দ্য ক্যাটাগরি অফ পোস্ট অ্যান্ড ক্যারিং অ্যানুয়াল অ্যালাওয়েন্স এস এডমিজিবল আন্ডার রুল। যেখানে দেখতে পারেন ডিরেক্টরেট অফ লাইব্রেরি সার্ভিসের পক্ষ থেকে এখানে প্রচুর লোক নিয়োগ দেওয়া হচ্ছে বা কয়েকজন লোক এখানে নিয়োগ দেওয়া হচ্ছে, এখানে পোস্টের সংখ্যা বেশি নয়। আমি আপনাদেরকে একটু এক্সট্রা বলার জন্য সরি। সে এখানে দেখতে পারেন যেখানে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ইকুইভ্যালেন্ট টু সাব ডিভিশনাল লাইব্রেরিয়ান, যেখানে পেমেন্ট থাকবে 14,000 থেকে 49,000 টাকা এবং গ্রেড পে থাকবে 8,700 টাকা। টোটাল ভ্যাকেন্সি যেখানে দেখতে পারেন সেখানে ভ্যাকেন্সি রয়েছে একটা এবং সেখানে ভ্যাকেন্সি অ্যাড করিমগঞ্জ। এবং এরপরে দেখতে পারেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকোমোটর ডিজেবিলিটি ইনক্লুডিং সিলিব্রেল পালসি, সেখানে পদের সংখ্যা রয়েছে 4টি, যেটা হচ্ছে গুয়াহাটিতে নিযুক্তি দেওয়া হবে। এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট লেভেলে সেখানে দেখতে পারেন পদের সংখ্যা রয়েছে 10টি, যেটা হবে যোরহাট, ডিব্রুগড়, ধুবড়ি, নর্থ লক্ষিমপুর, গোয়ালপাড়া, করিমগঞ্জ, মরিগাঁও, সাঁচালমারা, বিশ্বনাথ, চারিয়ালি, প্রাগজ্যোতিষপুর, হুজাই, যেখানে 10টি পদে নিযুক্তি দেওয়া হবে। এবং এখানে দেখতে পারেন কাউন্টার অ্যাটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে সেটা হবে পেমেন্ট 2 rupees 1/4 14,000 to 49,000, গ্রেড পে থাকবে 5,000 টাকা, যেটা হচ্ছে নগাঁও গোয়ালপাড়া। এখন যদি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অথবা এলিজিবিলিটিগুলো দেখতে চান, যারা আবেদন করতে চান তারা এখানে দেখতে পারেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশন যদি এখানে দেখেন, ফর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে উইথ ব্যাচেলার মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, যেখানে ব্যাচেলার হতে হবে এবং মাস্টার ডিগ্রি
অ্যান্ড লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিসে সায়েন্সে তাদেরকে মাস্টার ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরে দেওয়া হয়েছে হ্যাভিং সার্টিফিকেট অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার স্কিল ইন এমএস অফিস ইন্টারনেট ইমেল করেসপন্ডেন্ট অ্যাটসেট্রা অ্যালং উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন এক্সপিরিয়েন্স ইন লাইব্রেরি ফিল্ড। এরপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি, এরপরে হ্যাভিং সার্টিফিকেট অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার স্কিল ইন এমএস অফিস ইন্টারনেট ইমেল, যেগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট লেভেলের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, হ্যাভিং সার্টিফিকেট কম্পিউটারে তাদের কম্পিউটার স্কিলে তাদেরকে এমএস অফিস ইন্টারনেট ইমেলে তাদেরকে দক্ষতা থাকতে হবে। ফর কাউন্টার অ্যাটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে বলা হচ্ছে এইচএসএলসি এক্সামিনেশন পাসড ফ্রম এনি রিকগনাইজড বোর্ড কাউন্সিলার পাসড এনি এক্সামিনেশন ডিক্লেয়ার্ড ইকুইভ্যালেন্ট দেয়ার অফ বাই দ্য গভর্নমেন্ট। এরপরে 2 নম্বরে রয়েছে হ্যাভিং সার্টিফিকেট অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেখানে দেখতে পারেন ক্যান্ডিডেট মাস্ট নট বি লেস দেন, সেখানে বয়সের কথাও দেওয়া হচ্ছে। আপনারা এগুলো রিক্রুটমেন্টের বিষয়ে দেখতে পারেন এবং যাদের এই এলিজিবিলিটিগুলো রয়েছে তারা এখানে আবেদন করে নিতে পারেন। তাই এই বিষয়ে একটা ইনফরমেশন এসেছিলো, আমি আপনাদেরকে ইনফরমেশন দিলাম। আরও একটা পদের জন্য বা কয়েকটি পদের জন্য আর একটি, যেখানে ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস ফ্যামিলি ওয়েলফেয়ার আসামে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কয়েকটি কথা এখানে দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে যাদের একটু ডিটেল জানার প্রয়োজন তারা dhsfw.assam.gov.in সেই সাইটে ভিজিট করতে পারে এবং সেখান থেকে দেখে নিতে পারে। এখানে রয়েছে গ্রেড 4-এ রয়েছে 65 পোস্ট, এখানে এইজের কথা এবং ডিটেলস এখানে দেওয়া হচ্ছে। আপনারা যদি যারা যারা এগুলো আবেদন করতে চান তারা এখানে দেখতে পারেন dhsfw.assam.gov.in সেই সাইটে ভিজিট করে সেখান থেকে ডিটেল জেনে নিতে পারে। এখানে আপনারা দেখতে পারছেন পুরোপুরি ডিটেল দেওয়া রয়েছে, আপনারা স্ক্যান কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ অ্যান্ড কালার ফটোগ্রাফ সেগুলো ডিটেল সেখানে দেওয়া রয়েছে। আপনারা যারা আবেদন করতে চান ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস FW আসাম স্বাস্থ্য ভবন হেঙ্গেরাবাড়ি গুয়াহাটি থেকে দেখতে পাচ্ছেন সেই ইনফরমেশন এসেছে। যারা এখানে আবেদন করতে চান আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে dhsfw.assam.gov.in এ সাইটে ভিজিট করতে পারেন। তাই এই বিষয়ে ইনফরমেশন দিলাম। নেক্সট যে সকল ইনফরমেশন আসবে অথবা এডুকেশনাল ইনফরমেশন এবং জব রিলেটেড ইনফরমেশন পেতে আপনারা যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজটা লাইক করে নেবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন।